নমস্কার বন্ধুরা নিটিউজি দু হাজার চব্বিশ ক্যান্ডিডেট যারা আছো কাউন্সিলিং রিলেটেড যে কোনো কোয়ারিস আপডেটের জন্য তোমরা আমাদের চ্যানেলটিকে রেগুলার ফলো করতে পারো বা আমাদের টেলিগ্রাম গ্রুপে অ্যাড হতে পারো লিঙ্ক ডিসক্রিপশন ফার্স্ট কমেন্টে দেওয়া আছে নিট দু হাজার চব্বিশে তোমরা যদি কেউ পার্সোনালাইজড পেড কাউন্সিলিং অ্যাভেল করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে ডিএম করতে পারো চারশো নিরানব্বই টাকাতে তোমাদের কাউন্সেলিং শুরু থেকে শেষ রাউন্ড পর্যন্ত অর্থাৎ কাউন্সেলিং স্টার্ট থেকে কলেজ অ্যাডমিশন পর্যন্ত তোমরা সম্পূর্ণ গাইডেন্স পাবে চয়েস ফিলিং রিগার্ডিং বন্ড ইনফরমেশান রিগার্ডিং কলেজ রিলেটেড ইনফরমেশান কাউন্সিলিং রিলেটেড অল কোয়ারিজ তোমরা যে কোনো সময় হোয়াটসঅ্যাপ মেসেজ বা হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে জেনে নিতে পারো তোমাদের যে কোনো ডাউট তোমাদের কাউন্সিলিং প্রদেশকে স্মুথলি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমরা চারশো নিরানব্বই টাকা দিয়ে তোমরা কিন্তু আমাদের পেড কাউন্সিলিংটা অ্যাভেল করতে পারো ডাব্লিউ বিএম হিসেবে অলিন্নটা কাউন্সিলিংয়ের জন্য তোমরা আমাদের চ্যানেলকে ফলো করতে পারো আমাদের চ্যানেলে যে দেখতে পাচ্ছ অনিন্দ বেলে এটা এবং টেলিগ্রাম গ্রুপ নিট দু হাজার চব্বিশ কাউন্সিলিং ঠিক আছে এই গ্রুপটা তোমরা অ্যাড হয়ে যাও চলো এই ভিডিওটা শুরু করে দেখো নমস্কার বন্ধুরা নিট দু হাজার চব্বিশের অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং এবং স্টেট কাউন্সিলিং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে এইটি ফাইভ পার্সেন্ট কোটা যেটা ডাব্লুবিএমসিসির ডট নিক ডট সম্পন্ন হয় সেই দুটো কাউন্সিলিংয়ের এক্সপেক্টেড ডেট কত হতে পারে সেই নিয়ে আমরা এই ভিডিওতে আলোচনা করব। অফিসিয়ালি একটি বিবৃতিতে জানানো হয়েছে যে একশো তেরোটা যে নিউ মেডিকেল কলেজ খোলার জন্য অ্যাপ্লিকেশান জমা পড়েছে সেটা এনএমসি পর্যালোচনা করার পর তাদের অ্যাপ্রুভাল কোন কোন মেডিকেল কলেজগুলো পাবে কি পাবে না আর কোন কোন মেডিকেল কলেজগুলো সিট বাড়বে সে সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখে সেটা কিন্তু থার্ড উইক অফ জুলাইয়ের মধ্যে তারা কিন্তু ডিসিশানটা দিয়ে দেবে এনএমসি তারপরই সিট ম্যাট্রিক্স পাবলিশ করা হবে অফিসিয়ালি তারপর কিন্তু কাউন্সিলিং শুরু হবে প্রথমে অল ইন্ডিয়া কোটা রাউন্ড ওয়ান শুরু হবে তারপর আস্তে আস্তে যেমন হয় জাস্ট আমাদের স্টেট যেহেতু অল ইন্ডিয়া কোটার পরপরই শুরু করে তো তারপরে আমাদের স্টেটের ফার্স্ট রাউন্ড এরকম করে কিন্তু কন্ডাক্ট হতে থাকবে অর্থাৎ অল ইন্ডিয়া কোটার ফার্স্ট রাউন্ড তারপরে আমাদের স্টেটের ফার্স্ট রাউন্ড দেন অল ইন্ডিয়া কোটার সেকেন্ড রাউন্ড তারপরে আমাদের স্টেটের সেকেন্ড রাউন্ড তো এই ভিত্তিতে আমাদের দেখে নেওয়া যাক যে টেন্টেটিভ ডেট কি হতে পারে বা শিডিউলের যে এটা কি কি হতে পারে প্রথমে তো যে সিট ম্যাট্রিক্স পাবলিশ করে দেবে তারপরে দেখো এটা কিন্তু দু হাজার তেইশের অল ইন্ডিয়া কোটার শিডিউল এখানে কিন্তু তুমি দেখতে পাচ্ছ যে ডেটটা দেওয়া হয়েছে সেটা কিন্তু থার্ড জুলাইয়েতেই ছিল যেটা কিন্তু আমাদের দু হাজার চব্বিশেরও প্রোপোসেটটা ডেট তোমরা বলতে পারো হতে পারে কিছুদিন এক দু এদিক ওদিক হতে পারে কিন্তু মোটামুটি ওই সময় কিন্তু শুরু করার কথা বলা হয়েছে আর সুপ্রিম কোর্টের শুনানির কিন্তু রায় যেটা হবে সেটা কিন্তু আঠেরো জুলাই দিয়ে দেবে বলেছে আর তোমাদের আগের কয়েকটা ভিডিওতে বলেছে যে রিনিটের চান্স কিন্তু খুবই কমে গেছে তো তোমরা কিন্তু কাউন্সেলিং প্রসেসে ফোকাস করতে থেকো এখানে যেটা বলা হয়েছে রেজিস্ট্রেশন যেটা কুড়ি থেকে পঁচিশে জুলাই অবধি চলেছিল দু হাজার তেইশের ক্ষেত্রে তারপরে চয়েস ফিলিং হয়েছিল সিট অ্যালটমেন্ট হয়েছিল রেজাল্ট বেরিয়েছিলো ডকুমেন্টস আপলোড করতে হয়েছিল এমসিসির পোর্টালে তারপর রিপোর্টিং আর জয়নিং হয়েছিল থার্টি ফার্স্ট জুলাই থেকে ফোর্থ আগস্ট অর্থাৎ জুলাইয়ের লাস্টের দিক থেকে আগস্টের ফার্স্ট উইকটা পর্যন্ত রিপোর্টিংটা হয়েছিল ঠিক আছে এইটা ছিল হচ্ছে আমাদের মোটামুটি অল ইন্ডিয়া কোথার ক্ষেত্রে একটা টেন্টেটিভ ডেটটা বলতে পারো আর আমাদের স্টেটের ওয়েস্ট বেঙ্গলে কী হবে তোমরা ধরে নিতে পারো আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মানে যেহেতু অল ইন্ডিয়া গোটাকে সাপোর্ট মানে ইয়ে করে ফলো করে তো সে তার জন্য এক সপ্তাহ থেকে দু সপ্তাহ কিন্তু অল ইন্ডিয়া কোটার পরপর চলতে থাকবে মানে অল ইন্ডিয়া কোটার রেজিস্ট্রেশনটা শেষ হবে বা বলতে পারো তাদের যে জয়নিং বা এটা হবে তারপরে কিন্তু আমাদের স্টেটের ক্ষেত্রে বাকি ঘটনাগুলো চলতে থাকে এবার কতটা অল ইন্ডিয়া কোটাকে ফলো করবো অর্থাৎ এক সপ্তাহ না দু সপ্তাহ সেটা কিন্তু স্টেটের শিডিউলটা দেওয়ার পরেই কিন্তু হবে মোটামুটি বিগত কয়েক বছরে তোমরা যদি ট্রেন দেখতে থাকো তাহলে তোমরা দেখতে দেখতে পাবে যে আমাদের স্টেট কোটার কাউন্সিলিং কিন্তু অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের মোটামুটি এক সপ্তাহ থেকে দু সপ্তাহ কিন্তু পরপরই হয়ে থাকে ঠিক আছে তাই তোমরা যারা মনে করছো যে অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং করাবে স্টেট থেকে ভালো স্কোর করেছো অল ইন্ডিয়া কোটার কোনো বাইরের কোনো ইনস্টিটিউট যেমন এমস পেতে পারো বা অন্যান্য টপ মেডিকেল কলেজগুলো তারা তোমরা অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং করিও আর যারা মনে করছো যে তোমরা স্টেটের র্যাঙ্ক মানে স্টেট দিয়েই ভালো তোমাদের যে রিজার্ভ কলেজ তোমাদের র্যাঙ্ক ওয়াইজ তোমরা সেটা পেয়ে যাবে তোমরা স্টেট কাউন্সিলিং করিও আর তোমাদের একটা কথা বলার এই ঘটনার মানে এই সিনারিওর মধ্যে তোমরা চেষ্টা করো যাদের খুব ভালো অল ইন্ডিয়া মার্কস রয়েছে অল ইন্ডিয়া র্যাঙ্ক রয়েছে তারা চেষ্টা করো যে অল ইন্ডিয়া দিয়ে স্টেটের সিটগুলো নিতে যারা চাইছো যে স্টেটেই থাকবে এবং স্টেট কাউন্সিলিং করাবে বলে বসে রয়েছ আমাদের স্টেটের থ্রু দিয়ে তাদের কিন্তু আমরা অনুরোধ করছি তোমরা তোমরা যদি ধরো কেউ ভাবছো তার খুব ভালো র্যাঙ্ক বা ভালো মার্কস যে এমসিকে নেবে ঠিক আছে স্টেট দিয়ে তুমি যদি দেখো যে অল ইন্ডিয়া করে দেয় তোমার এমসিকে হয়ে যাচ্ছে তাহলে কিন্তু তুমি চেষ্টা করো অল ইন্ডিয়া কোর্ডে ওই কলেজটি নেওয়ার তাহলে কিন্তু স্টেটে একটা সিটও বাঁচবে আর স্টেটে কিন্তু বড়ল্যান্ড স্টুডেন্টগুলো কিছুটা হলেও কিন্তু এবছরের যা কন্ডিশন তাতে কিন্তু চান্স পেতে পারে তাই তোমাদের একটা কথাই বলবো তোমরা পারলে এটা একটু করো তাও তোমাদের থেকেও কিন্তু অন্যদের হেল্প পাবে এটা আর আমাদের স্টেটে তারপরে যেটা যে সমস্ত ক্রাইটেরিয়া মানে যে সমস্ত স্টেপগুলো থাকে কাউন্সেলিংয়ের প্রথমে রেজিস্ট্রেশন করা তারপরে ডকুমেন্ট ফিরতে ভেনুতে যাওয়া তারপরে সিট ম্যাট্রিক্স পাবলিশ করবে সমস্ত কিছু তারপর রিপোর্টিং হবে রেজাল্ট বেরোবে সমস্ত কিছু এইগুলো কিন্তু তার বোর্ডে থাকবে অল ইন্ডিয়া গোটাকে ফলো করে ঠিক আছে আর তোমাদের এইটুকুই বলার ছিল তোমার ডকুমেন্টসগুলোকে অ্যারেঞ্জ করে নিও ঠিক আছে তোমাদের কোনো যদি জিজ্ঞাসা দেয় কোনো সমস্যা দেয় কাউন্সিলিং রিলেটেড তোমরা কিন্তু জানিও আমাদের চ্যানেলটাকে তোমরা ফলো করে দেখো তোমাদের পেট কাউন্সিলিং অ্যাভেল করতে হলে পার্সোনালি সেটা কিন্তু জানিও চলো ভিডিওটি এখানে শেষ করলাম